শীত শুরু হতে না হতেই আবহাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। শুক্রবার ভোর থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে দেশটির অনেকাংশ এলাকায়। এই সময় দেশটির প্রশাসন মোবাইল অ্যাপের মাধ্যমে জনসাধারণকে ঘরে থাকার নির্দেশনা দেয়। ভারী বর্ষণে দুবাই, শারজা এবং আজমানের বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। শহরগুলোতে যানজট তীব্র আকার ধারণ করে। ভারী বৃষ্টিতে কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া না গেলেও অফিস আদালতে স্বাভাবিক কাজকর্মে কিছুটা স্থবিরতা দেখা দেয়। ভোগান্তিতে পড়েন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা। তবে দিনের শেষ ভাগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মরুভূমির বুকে বৃষ্টি বাদল বাসিন্দাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয়। তবে হঠাৎই বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়ে দেবে বলে ধারণা স্থানীয়দের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।